আসসালামু আলাইকুম হোমফেয়ার বিল্ডি ডট কমে আপনাকে স্বাগত আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা আই ব্লকে দেখে নেব ছত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট আর এটা হচ্ছে আমাদের সিঁড়ির এরিয়াটা সাথেই থাকতে হবে শেষ পর্যন্ত একসাথে সম্পূর্ণ প্রপার্টিটা দেখে নিব প্রাইস ফ্যাসিলিটিস কী কী থাকছে সব কিছু কিন্তু জানিয়ে দিব ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল কনে ক্লিক করে রাখবেন নতুন নতুন প্রপার্টিগুলোর আপডেট পেতে সম্পূর্ণ বিল্ডিংটা আটতলা সাত এবং আটতলা নিয়ে ডুপ্লেক্স ফ্ল্যাট টা করা মাঝে লিফ্টের এরিয়াটা থাকছে দুই পাশ থেকে কিন্তু এন্ট্রিটা করতে পারবেন কারণ এই পুরো ফ্লোরটাই কিন্তু নিচের জন্য এই পুরো ফ্লোরটাই কিন্তু রাখা হয়েছে তো আমরা এদিক থেকে এন্ট্রি করি নিচে তিনটা বেড দেখবো টোটাল ছয়টা বেড আর বাথ তো থাকছে বেলকনি এরিয়া থাকছে ড্রয়িং ডাইনিং লিভিং এরিয়া সব কিছু থাকছে নিচে কিন্তু তিনটা বেডরুম থাকছে আর কি কি থাকছে চলুন দেখে নিই এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা আর ওপরে যাওয়ার সিঁড়িটা এই এরিয়াটাতে থাকছে আর এদিক থেকে হচ্ছে আমাদের কিচেন এরিয়াটা থাকছে বিশাল একটা কিচেন এরিয়া কিন্তু করা হয়েছে মানে একদম বিশাল একটা স্পেস কিন্তু রাখা হয়েছে কিচেনের জন্য স্ট্রবের জায়গা 싱ক এরিয়ার নিচে কিন্তু যথেষ্ট জায়গা আছে ক্যাবিনেটের জন্য এই ছাড়াও আপনি যদি ইন্টেরিয়ারের কাজ করে নিয়ে আপনি আপনার পছন্দ মতো করে নিতে চান প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি আপনার পছন্দ মতো গুছিয়ে নিতে পারবেন এই পাশে একটা জানালা থাকছে আর 싱ক এরিয়াটা থাকছে পাশে যেটা থাকছে এই পাশ থেকে হচ্ছে ডাউন ওয়াশ এরিয়াটা করা হয়েছে আর হচ্ছে এদিকে হচ্ছে আমাদের স্টাফ স্টাফের জন্য একটা জায়গা থাকছে আর বাত এরিয়াটাও থাকছে স্টাফ বাদটাও এই পাশে থাকছে আমরা সাউথ ফেসিং একটি প্রপার্টি দেখতে এসেছি যারা ডুপ্লেক্স ফ্ল্যাট খুঁজে থাকেন তারা কিন্তু অবশ্যই যে স্ক্রিনে দেখান নাম্বারে কন্ট্যাক্ট করে ভিজিট টাইমটা ফিক্সড করে ফেলবেন তো এই হচ্ছে আমাদের প্রথমে কিচেনটা দেখে নিলাম এখন আস্তে আস্তে আমাদের সবগুলো এরই আমরা দেখে নিব টোটাল ছয়টা বেড দেখব বলছিলাম তো কিচেনটাও তো অনেক বড় তার উপর সাউথ ফেসিং আলো বাতাস একদম প্রত্যেকটা রুমের মধ্যে কিন্তু আপনি পর্যাপ্ত পাবেন তো এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা এটাকে আমরা ডাইনিং ধরে এই পাশটাকে আমরা লিভিং এরিয়া করে বা বাকিও যদি এই স্পেসটাকে ডাইনিং করে নিতে চান এই পাশে লিভিং এরিয়া পাশে কিন্তু একটা বেলকনি এরিয়া থাকছে একদম পুরোটাকে ওয়াল মানে জানালা দিয়েই কিন্তু কাভার করে দেওয়া হয়েছে পুরোটাই মানে পুরো আলোটাই কিন্তু আপনি আপনার রুমের মধ্যে পাবেন একদম হল রুমের মতো একটা স্পেস কিন্তু এখানে থাকছে ওই পাশে আমাদের একটা ড্রয়িং রুম থাকছে যার কারণে এটা আমরা লিভিং এরিয়া ডাইনিং স্পেস ধরেই নিলাম আর এই পাশে বেডরুম থাকছে দেখব তার আগে চলুন আমরা আমাদের ড্রয়িং রুমটা দেখে নেই এই হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা অনেকগুলো জানালা কিন্তু এখানে থাকছে কেউ যদি চান যে আপনার একটা বেডরুম যেহেতু স্পেসটা অনেক বড় থাকছে এছাড়াও লিভিং এরিয়াও থাকছে যে লিভিং এরিয়াটাকে ড্রয়িং রুম করে এইটাকে কিন্তু একটা বেডরুম আপনি ইজিলি করে নিতে পারবেন মানে যদি কারো বেডরুম বেশি দরকার হয় তারা কিন্তু ইজিলি এখানে একটা বেডরুম করে নিতে পারছেন চব্বিশ চব্বিশের টাইলসটা থাকছে তো এন্ট্রিটা বলেছিলাম যে নিচের পুরোটা ফ্লোর নিয়েই কিন্তু করা হয়েছে যেটা সাত তলার ফ্লোরটা নিয়ে করা হয়েছে মাঝে লিফ্ট এরিয়াটা থাকছে আমরা ওই পাশ থেকে এন্ট্রিটা করেছিলাম এই পাশ থেকে কিন্তু ড্রয়িং রুমের এন্ট্রিটা থাকছে তো এখন চলে যাবো ফার্স্ট বেডরুমের দিকে একটা বেলকনি অলরেডি আমরা দেখে নিয়েছি আর এখান থেকে হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুমের এই পাশে কিন্তু একটা জানালা থাকছে আর আশেপাশের বিল্ডিং থেকে ডিস্টেন্সটা তো অবশ্যই থাকছে তার উপর কিন্তু মাঝে কিন্তু রোড সাইড থাকছে তো আপনি কিন্তু ব্লকেজ হওয়ার কোনো সুযোগ নাই তার উপর সাউথ ফেসিং প্রপার্টি আলো বাতাস পর্যাপ্ত পেয়ে যাবেন এখন চলে যাব আমরা আমাদের সেকেন্ড বেডরুমের দিকে তার আগে মাঝে আমাদের যে কমন বাথ এরিয়াটা আছে এই বাথ এরিয়াটা একটু দেখে নিব এই হচ্ছে আমাদের বাথ এরিয়া বাইরে কিন্তু একটা বেসিন কাউন্টার সেট করা হবে এই এরিয়াটাতে আর বাথ এরিয়াটা একটু দেখে নিই টাইলসের কাজগুলো হয়ে গেছে কিছু কিছু ফিটিংসের কাজ কিন্তু বাকি আছে প্রপার্টি নিয়ে যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন অথবা আপনি স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি কোয়ারিগুলো সলভ করে নিতে পারেন আপনার রিকোয়ারমেন্ট জানিয়ে দিতে পারেন কোথায় কেমন বাজেটে আপনি প্রপার্টি খুঁজছেন সেকেন্ড বেডরুমে চলে এসেছি একটা জানালা তো থাকছে এর ছাড়াও কিন্তু অ্যাটাচ বাদ বেলকনি থাকছে এই এরিয়াটা রয়েছে যেখানে আপনি ইজিলি একটা ক্যাবিনেট করে নিতে পারবেন আর এই হচ্ছে আমাদের বেলকনি থেকে এরিয়াটা আমরা আছি এখন সাততলাতে টোটাল বিল্ডিংটা আট তলা যারা ডুপ্লেক্স ফ্ল্যাট খুঁজে থাকেন তারা কিন্তু এই প্রপার্টিটি ভিজিট করে ফেলবেন এই পাশে হচ্ছে আমাদের বাথ এরিয়াটা বাথ এরিয়াটা দেখতে দেখতে একটু বলে দেই এখানে কিন্তু ইলেকট্রিসিটি ওয়াটার ব্যাকআপ আপ লিফ্টের সুবিধা জেনারেটর সুবিধা সব কিছুই পাচ্ছেন আর দুইটা কার পার্কিং কিন্তু থাকছে তো আমরা সেকেন্ড বেডরুমও দেখে নিয়েছি এখন আমরা থার্ড বেডরুমটা দেখব তারপর আমরা ওপরের দিকে চলে যাব ওপরেও আমাদের তিনটা বেডরুম থাকবে এইদিকে থাকছে আমাদের থার্ড বেডরুম এটার সাথেও কিন্তু অ্যাটাচ বাথ বেলকনি থাকছে তো টিচে কিন্তু অলরেডি আমরা তিনটা বেডরুম তিনটা বাথ আর তিনটা বেলকনি ড্রয়িং ডাইনিং লিভিং এরিয়াটা দেখে নিলাম এখানে ক্যাবিনেটের জন্য জায়গা কিন্তু যথেষ্ট থাকছে আর রুমটা কিন্তু অনেক বিশাল একটা স্পেস কিন্তু রুমের জন্য রাখা হয়েছে এখান থেকে এখন আমরা আমাদের বেলকনি আর বাথ এরিয়াটা দেখে নেই তার আগে একটু বলে দিই যে আপনার বসুন্ধরার এরিয়ার কথা তো সবাই জানান একদমই রেসিডেন্সিয়াল এরিয়া একদম স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল থেকে শুরু করে সব কিছুই কিন্তু সুপার সব সব কিছুই আপনি বসুন্ধরার ভিতরেই পেয়ে যাবেন এছাড়া গেটে গেলে তো আপনি যমুনা ফিচার পার্কটা পাচ্ছেন বাজারটা পাচ্ছেন বা ট্রান্সপোর্টের কথা যদি বলি আপনি যে কোনো জায়গায় কিন্তু এখান থেকে ইজিলি আপনি মুভ করতে পারবেন যারা একটু নিরিবিলি পরিবেশে থাকতে চান তারা কিন্তু বসুন্ধরাটা একদম ফার্স্ট চয়েসই থাকে আবার যারা ডুপ্লেক্স ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য কিন্তু একদম সাউথ ফেসিং প্রপার্টি খুঁজে থাকেন তারা কিন্তু জলদি জলদি করে ভিজিটটা করে নেবেন আমরা একদম প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যে অবস্থায় থাকে প্রপার্টি সে অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিই প্রাইস ফ্যাসিলিটিস সব কিছুই জানিয়ে দিই যেন ঘরে বসে আপনি প্রপার একটা ট্যুর করে নিতে পারেন তো নিচের তিনটা বেড তিনটা বাথ বেলকনি ড্রয়িং ডানিং লিভিং এরিয়া কিচেন সবই দেখে নিয়েছি এখন চলে যাবো আমরা আটতলাতে এখান থেকে সিঁড়ির কাজগুলো ওপরের কিছু কাজ কিন্তু বাকি আছে মানে ওপরের এটা সেমি রেডি অবস্থায় আছে সো আপনি যদি আপনার পছন্দ মতো কোনো চেঞ্জ আনতে চান বা কাস্টমাইজ করে নিতে চান সেই সুযোগটা কিন্তু ওপরের তলাতে এখনও থাকছে তো চলুন আমরা এখন আটতলাটা একটু দেখে নিই ওপরেও কিন্তু তিনটা বেড তিনটা আর বেলকনি এরিয়া থাকছে এটা হচ্ছে আমাদের যে মানে শুরুতে ওঠার পরে যে সিঁড়ির স্পেসটা এই স্পেসটা এখান থেকে একটা বেডরুম কিন্তু থাকছে অ্যাটাচ বাথ সহ চলুন একটু দেখে নেই এটা হচ্ছে আমাদের বাথ এরিয়াটা বলছিলাম যে সেমি রেডি অবস্থায় আছে ওই পাশে শাওয়ারের জায়গাটা করা হবে আর এই হচ্ছে আমাদের বেডরুমটা আর ক্যাবিনেটের জায়গা আছে একটা জানালা থাকছে আপনি চাইলে বেলকনিটা করে নিতে পারেন আর যদি চান একদম ওপেন স্পেস রাখবেন সেটাও কিন্তু ওপেন স্পেস আপনি রাখতে পারবেন জাস্ট একটা থাই দিয়ে বা জানালাটা করে ওপেন স্পেসই রাখতে পারছেন এখন চলে যাব আদার্স এরিয়াগুলোতে এই দিক থেকে থাকছে আমাদের সেকেন্ড বেডরুম বা এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা উপরের এই পাশে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা ওই পাশে একটা জানালা থাকছে আর এখান থেকে থাকছে হচ্ছে আমাদের যেই সেকেন্ড বেডরুমটা এই বেডরুমটা এই থেকে কিন্তু সিঁড়ির যে এরিয়াটা এই এরিয়াটা কিন্তু এখান থেকে থাকছে সিঁড়ির এরিয়াটা ওপরে ওঠার জায়গা আর এখান থেকে সিঁড়ির যে এরিয়াটা এটা এখান থেকে থাকছে এটা একটা ওপেন স্পেস থাকছে যেটা ড্রয়িং রুমের জন্য আপনি করে নিতে পারেন তো সেকেন্ড বেডরুম আমরা দেখে নিয়েছি আর এখান থেকে আমরা এখন আমাদের আরেকটা বেডরুম দেখে নিব এই দিক থেকে থাকছে আমাদের থার্ড বেডরুমটা দুটো জানালা কিন্তু থাকছে আর এই পাশে থাকছে বাথ এরিয়াটা এদিকে হচ্ছে আপনার ক্যাবিনেটের জন্য বা ড্রেসিং এরিয়ার জন্য একটা জায়গা রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের বাথ এরিয়াটা তো ছত্তিরিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু আমরা ছয়টা বেড ছয়টা বাত আর বেলকনি দেখে নিলাম ড্রয়িং ডাইনিং লিভিং এরিয়া সব কিছুই দেখে নিলাম বসুন্ধরা আই ব্লকে আছি আমরা একদম ছত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের সাউথ ফেসিংয়ের এই প্রপার্টিটি দুইটা কার পার্কিং সহ একদম ইনক্লুডিং প্যাকেজ প্রাইসটা পড়বে দুই কোটি ছাপ্পান্ন লাখ টাকা স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য হোমফেয়ার বিডি ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করতে হবে আপনার পছন্দের প্রপার্টি খুঁজে নিতে কাল আবার চলে আসবো সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ